আপনারা কি কখনো ভেবে দেখেছেন মানুষবিহীন পৃথিবী কেমন হতে পারে? বর্তমান পরিস্থিতিতে এই করোনা ভাইরাস এবং নানান মহামারীর কারণে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মানুষের বেঁচে থাকা অনেকটা কঠিন হয়ে উঠেছে। এই সময়ে আপনি একবার কল্পনা করে দেখুন যে ভবিষ্যতে এই পৃথিবীতে একটাও মানুষ যদি না বেঁচে থাকে তাহলে কেমন হবে এই মানুষবিহীন পৃথিবী। মনে করুন ভবিষ্যতে কোনো এক মহামারী কিংবা কোনো রকম ভাইরাসের শিকার হয়ে পৃথিবীর সকল মানুষ মারা যায়, তাহলে তখন কি কি ঘটতে পারে? ওয়েল, সবার প্রথমে যেটা ঘটবে সেটা হলো পৃথিবীর সমস্ত আলো ধীরে ধীরে নিভে যাবে, কারণ পৃথিবীর অধিকাংশ পাওয়ার স্টেশনই মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই পৃথিবীতে মানুষ না থাকলে এইগুলি কিভাবে চলবে আর কারাই বা এগুলো চালাবে? মানুষ ছাড়া এই পৃথিবীতে মাত্র 48 ঘন্টা পরে পৃথিবীর সমস্ত নিউক্লিয়ার প্ল্যান্টগুলি সেফটি মোডে চলে আসবে, কারণ এনার্জি কনজাংশন কমে আসবে আর আস্তে আস্তে পৃথিবীর সমস্ত স্থানে সোলার প্যানেলগুলি কাজ করা বন্ধ করে দেবে, কারণ সেগুলো পরিষ্কার এবং নিয়ন্ত্রণ করার জন্য কেউ থাকবে না, ফলে সোলার প্যানেলে মাটি জমতে থাকবে। এই অবস্থায় পৃথিবীকে মহাকাশ থেকে সম্পূর্ণ কালো দেখাবে। আর সবচেয়ে বড় সমস্যাটি তৈরি হবে মানুষের অন্যতম সৃষ্টি মেট্রো স্টেশনের সাথে। কিছুদিনের মধ্যেই এগুলি সম্পূর্ণ জলের নিচে তলিয়ে যাবে। সমস্ত স্টেশনের নিচে আন্ডারগ্রাউন্ড ওয়াটার সিস্টেম করা থাকে যাতে মেট্রো স্টেশনে জল না ঢোকে, আর এই পাম্পগুলো খারাপ হয়ে যাওয়ার পরে মেট্রো স্টেশনটি সম্পূর্ণ জলে ভেসে যাবে। আর মানুষ না থাকার ফলে কিছু কিছু জীবজন্তু অনেক সমস্যায় পড়ে যাবে। বাড়িতে থাকা কুকুর বিড়ালের মতো প্রাণীগুলি খাবারের জন্য হাহাকার করবে, যার ফলে তারা খাদ্যের অভাবে মারাও যাবে। আর দুঃখের বিষয় এটা যে হাঁস মুরগি ও গরু ছাগলের মতো গৃহপালিত পশু পাখিরাও আস্তে আস্তে মরতে শুরু করবে, কারণ তাদের খাদ্য যোগানোর জন্য তাদের মালিকেরা থাকবে না। পৃথিবী থেকে মানুষ উধাও হওয়ার এক মাস পর থেকে থার্মাল এনার্জি সিস্টেমের বিদ্যুৎ তৈরি যত রকমের কুলিং ওয়াটার ব্যবহার করা হতো সেগুলো তরল থেকে বাষ্প হতে শুরু করবে, আর যার ফলে প্রত্যেকটি কয়লার পাওয়ার প্ল্যান্ট আস্তে আস্তে গলতে শুরু করবে এবং ফেটেও যাবে। আর এর ফলাফল এতটাই খারাপ হবে যে হিরোশিমা নাগাসাকির চেয়েও আরও ভয়াবহ হবে। এতে তৈরি হওয়া রেডিয়েশনের কারণে লক্ষ লক্ষ প্রাণী মারা যাবে। আমরা না থাকার কারণে একটি ভালো কাজ হবে, আর তা হলো পৃথিবীতে আমরা যত রকমের দূষণ চালিয়েছি যত খারাপ রেডিয়েশন আছে তা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে, কারণ নতুন করে দূষণ করার মতো কেউই থাকবে না। ঠিক এক বছর পর পৃথিবীতে বেঁচে থাকা প্রাণীরা আকাশ থেকে অনেক রকমের তারা পৃথিবীর দিকে পড়তে দেখবে, কিন্তু আসলে এগুলো কোনো তারা হবে না, এগুলো মানুষের তৈরি বিভিন্ন স্যাটেলাইট যা মানুষ এতদিনে মহাকাশে পাঠিয়েছে। মানুষ না থাকার কারণে এইগুলো অকেজো হয়ে পড়বে আর পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলে সেগুলো নিচে নেমে আসতে থাকবে এবং বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে ঘর্ষণের ফলে আগুনের গোলায় পরিণত হবে, যা পৃথিবী থেকে দেখতে উল্কাপাত বলে মনে হবে। এর কিছুদিন পর পৃথিবীতে আবারও বিভিন্ন প্রাণীরা জন্মাতে শুরু করবে, আর দুবাই, লাস ভেগাস, রাজস্থানের মতো শহরগুলো বালির ওপরে তৈরি, তাই এই শহরগুলো আস্তে আস্তে ধুলো বালির নিচে তলিয়ে যাবে, আর বাকি সব শহরের রাস্তাঘাট জঙ্গলে পরিণত হবে। সব বাড়িঘর এবং বিল্ডিংগুলো গাছপালা এবং বিভিন্ন উদ্ভিদ জন্মাবে। যেই বিল্ডিংগুলোয় আজ পর্যন্ত মানুষরা থেকে এসেছে আজ তা পরিণত হবে নানান পশু পাখিদের বাসস্থানে, কারণ সেই সময় গাছপালা কাটার মতো কেউই থাকবে না। এরকমভাবে কিছু সময় চলতে থাকার পর যখন প্রায় 300 বছর হয়ে যাবে তখন মানুষের তৈরি বড় বড় বিল্ডিংগুলি ভেঙে পড়তে শুরু করবে, যেমন আইফেল টাওয়ার, বড় বড় বিল্ডিংগুলি এবং নানান ব্রিজগুলোও ভেঙে পড়তে শুরু করবে। এই নির্মাণগুলি ধ্বংস হওয়ার ফলে বিভিন্ন স্থানে জমে থাকা জল নানান স্তরে প্রসারিত হবে। জলের এই ছড়িয়ে যাওয়াতে পশু পাখিদের অনেক সুবিধা হবে এবং চারপাশে নতুন নতুন প্রজাতির প্রাণীরাও জন্ম নিতে শুরু করবে। হয়তো বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীরাও আবার জন্মগ্রহণ করবে। কিছু সময় পর সব শহরগুলি পরিবর্তন হতে হতে শহরগুলি প্রাকৃতিক সৌন্দর্যে পরিণত হবে। 10,000 বছর পর মানুষের নির্মাণে শুধুমাত্র কিছু চিহ্নই থেকে যাবে, যেমন পিরামিড, আর 1,00,000 বছর পর তাও অবশ্য থাকবে না, কিন্তু থাকবে কিছু জিনিস যা মানুষেরই তৈরি, আর তা হলো প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের তৈরি দ্রব্য এবং প্লাস্টিকের নোংরা আবর্জনা, আর তাও প্রায় 50,00,000 বছর পর আর থাকবে না। অর্থাৎ তারপরেও যদি পৃথিবীতে কোনো রকম বুদ্ধিমানজীবী প্রাণীর সৃষ্টি হয় তারাও হয়তো কোনোদিন জানতেও পারবে না এই পৃথিবীতে আপনার আমার মতো মানুষের বসবাস ছিল। আর এখান থেকে এটা বোঝা কঠিন নয় যে আমরা আমাদের পরিবেশকে কতটা ক্ষতি করে থাকি। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে একটাই জিনিস জানাতে চাই, একটু সচেতন হবেন, কারণ এই পৃথিবীটা শুধুমাত্র আমাদের নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং এই পৃথিবীতে থাকা সকল প্রাণীদের। সো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করলাম। পরবর্তীতে আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন
এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।